তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত ইয়াবা এবং গাঁজা এগুলো খাও এটা আমি আসলে কখনো শুনিনি ফার্স্ট টাইম শুনলাম আমি আগ্রা করার পরে কতক্ষণ কথা বন্ধ ছিল আমি আমার রাগ বেশিক্ষণ থাকে না একটা ছোট কথা বলবো তোমার যদি এত ধরো ফ্যান এত নায়িকাদের সাথে কাজ করে ই করো এটা নিয়ে কখনো অদিতি তোমাকে কোনো ইয়ে করে কোনোদিন না সেদিক থেকে কোনো সমস্যা নেই তো এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখনই একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হই আমরা যে তাহলে হয়তো আর একসাথে থাকা যাবে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ 1% জানে এতটুকুই সবিজির জন্য প্রতিযোগিতা নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় তারকারা সম্প্রতি প্রায় কাছাকাছি সময়ে বিয়ে করেছেন অভিনেতা অপূর্ব নিলয় এবং গায়িকা নান্সি আলোচনা এসেছে সালমান শাহের সাবেক স্ত্রী সাবিরার বিয়েও তিনিও তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সবিজের তারকাদের নিয়ে ভক্তদের যেন কৌতূহলের অন্ত নেই বিশেষ করে আগ্রহ দেখা যায় তাদের প্রেম বিয়ে এবং সংসার নিয়ে এসব বিষয়ে তারকাদের একান্ত ব্যক্তিগত হলেও পাবলিক ফিগার হওয়ায় বিড়ম্বনাতে হয়তো সেগুলো আর ব্যক্তিগত থাকতে পারছে না তেমনি বর্তমানে সোশ্যাল মিডিয়া চর্চা হচ্ছে তারকাদের একাধিক বিয়ে নিয়ে একাধিক বিয়ে করেছেন এমন তারকার সংখ্যাও নেহাত কম নয় দেখে নেওয়া যাক তৃতীয় বিয়ে করেছেন এমন তারকাদের প্রথমেই অপূর্ব 2 সেপ্টেম্বর পারিবারিকভাবে আমেরিকার প্রবাসী সাম্মা দেওয়ানকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এর আগে 2010 সালে 19 আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের ওই বছরের 14 জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজি হাসান অদিতিকে বিয়ে করেন সেই বিয়েও ভেঙে গেল গত বছর পরিমণি একাধিক প্রেম এবং বিয়ে নিয়ে সবসময় আলোচিত নাম চিত্রনায়িকা পরিমণি সর্বশেষ তিনি 2020 সালের 9 মার্চ রাতে অভিনেত্রী এবং পরিচালক রিদি হকের অফিসে ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে 3 টাকা 3 মোহরে বিয়ে করেন কিন্তু সেই বিয়ে টিকেছে মাত্র 5 মাস তারপরেই ভেঙে যায় এর আগে তিনি বাগদান সেরেছিলেন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে দীর্ঘদিন প্রেম লিভ টুগেদারের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার আগেই তামিমের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার তবে তার আগেও আরও 2টি বিয়ে করেছিলেন পরিমণি গণমাধ্যমে এমন তথ্যই প্রকাশ পেয়েছে নানান সময় 2016 সালের 31 জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে বলা হয় পরিমণি স্মাইল নামের একজনের স্ত্রী কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু কনিষ্ঠ ছবি ছবিতে অভিষেক হবার ঠিক 2 বছর আগে অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের একজন ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হচ্ছিল তারা 2 বছর সংসারও করেছিলেন তবে এসব নিয়ে পরিমণি কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি কণ্ঠশিল্পী ন্যান্সি নাজমুল মনিরা ন্যান্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে আনুষ্ঠানিকভাবে 2012 সালের 24 মে 6 বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি তাদের একমাত্র মেয়ে রোদেলা ন্যান্সি পরবর্তীতে নাজিবুজ্জামান জায়েদকে 2013 সালের 4 মার্চ বিয়ে করেন সেই সংসারও বিচ্ছেদ হয়ে গেছে তাদের নতুন করে তৃতীয় বিয়ে করেছেন অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং গীতিকবি মহসিন মেহেদিকে সুমি কায়সার 90 দশকের জনপ্রিয় টিভি তারকা সুমি কায়সার তার বর্তমান বরের নাম রেজা আমিন সুমন তিনি একজন ব্যবসায়ী গেল বছরের অক্টোবরে তিনি তৃতীয় বিয়ে করেন এর আগে 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন সুমি নানান কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই সংসার ভেঙে যায় এরপর সুমি বিয়ে করেন একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে সেই সংসারেও বিচ্ছেদ ঘটেছে তাদের হাবিব ওয়াহিদ জনপ্রিয় সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদও তৃতীয় বিয়ে করেছেন সে সংসারে সন্তানের বাবাও হয়েছেন তিনি চলতি বছরের 12 জানুয়ারি আফসানা চৌধুরী শিপাকে বিয়ে করেন তিনি এটি তার তৃতীয় বিয়ে এর আগে পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র 2003 সালে প্রথম বিয়ে করেন সে বিয়ে বেশি দিন টেকেনি এরপর হাবিব 2011 সালের 12ই অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে সেই সংসারও ভেঙে যায় 2017 সালের 19 জানুয়ারি সামিরা ঢাকা সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী হিসেবে প্রায় সবসময়ই খবরের শিরোনামে আসেন সামিরা তিনি সম্প্রতি তৃতীয় বিয়ে করে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন সালমান শাহের মৃত্যুর পর মোস্তাক ওয়াইজ নামে একজনকে বিয়ে করেন সামিরা দীর্ঘ 22 বছর সংসার বিচ্ছেদ ঘটল গত 15 জুলাই সামিরা বিয়ে করেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার ইস্তিয়াক আহমেদকে ওপি করিম 2016 সালের 7ই জুলাই নির্মাতা এনামুল করিম নিজরকে বিয়ে করেন নন্দিত অভিনেত্রী অপি করিম এটি ছিল তার তৃতীয় বিয়ে এর আগে 2007 সালের 27 অক্টোবর পারিবারিক পছন্দে অপি করিম বিয়ে করেন জাপানি প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে তার সঙ্গে বিচ্ছেদের পর 2011 সালে তিনি বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে সেই সংসার ভেঙে গেলে নির্জোরকে বিয়ে করেন তিনি বর্তমানে এক কন্যা সন্তান নিয়ে নির্জোর এবং অপির সুখের সংসার চলছে তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত ইয়াবা এবং গাঁজা এগুলো খাও
এটা আমি আসলে কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। আর যদি এটা যদি এরকম হয়ে থাকে তো বলবো মানে এটা খুবই দুঃখজনক।